সো হে ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি ক্লাস সিক্সের অঙ্ক নিয়ে। আজকে আমরা করব ক্লাস সিক্সের কোষে দেখি ১৩ অঙ্ক, তথ্য সাজানো এবং বিচার, পৃষ্ঠা নম্বর ১৪৬। আজকে আমরা মূলত করব তিনটে অঙ্ক, ১, ২ এবং ৩, এই তিনটে অঙ্ক আমরা করব। তো তোমরা যে যার বইয়ে একটু লক্ষ্য করো, আর বইয়ের অঙ্কের সংখ্যাগুলোকে আমি বোর্ডে টুকে দেব, দিয়ে তারপর আমি অঙ্কগুলোকে করব, ঠিক আছে? তো চলো প্রথমেই আমরা চলে যাই একের দাগের অঙ্ক থেকে। একের দাগের অঙ্ক দেখি বলে দিয়েছে, ১৫ নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় ২০ জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম, সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এবারে দেখো, এখানে নিচে অনেক নাম্বার দেওয়া রয়েছে, যে নাম্বারগুলোকে দেখো আমি আন্ডারলাইন করছি। দেখতে পেলে অনেকগুলো নাম্বার লেখা রয়েছে, ৯, ৮, ৬, ১০ এরকম করে অনেক নাম্বার লেখা রয়েছে। এই নাম্বারগুলোকে নিয়ে অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা করবার জন্য এই নাম্বারগুলোকেই আমি বোর্ডে টুকছি, তোমরা দেখো। তো দেখো একের দাগের অঙ্কতে বইয়ে যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখেছো তোমরা একটু আগেই দেখলে, তো সেই সংখ্যাগুলোকে দেখো আমি বোর্ডে পরপর একবার টুকে নিয়েছি। এবারে দেখো আমরা অঙ্কটাকে কিভাবে করব। প্রথমে না আমরা এরকম একটা ছক তৈরি করব। দেখো এরকম আমরা একটা ছক তৈরি করব। তো দেখো এখানে আমরা এরকম একটা ছক তৈরি করব, এবং এখানে আমরা কি দেব, দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে ১৫ নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় ২০ জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। তাহলে আমরা এখানে কি লিখব, লিখব প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, এটাকে আমরা এখানে লিখে নেব, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি লিখলাম, প্রাপ্ত নম্বর। তাহলে দেখো আমরা কি লিখলাম, প্রাপ্ত নম্বর। তারপরে আমরা এই ঘরটায় দেখো কি লিখব, লিখব ট্যালি মার্ক, ঠিক আছে? দেখো আমরা এখানে লিখব ট্যালি মার্ক, আর পাশের এই ঘরটাতে আমরা কি লিখব, লিখব পরিসংখ্যা। তাহলে দেখো আমরা এখানে লিখব কি, পরিসংখ্যা, আর এই দাগটাকেও আমরা এখান থেকে টেনে দেব। তো এবারে দেখো আমরা এখানে যে সংখ্যাগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে না, এই যে ৯, ৮, ৬, এই যে এতগুলো যে সংখ্যা রয়েছে, এদের মধ্যে আমরা দেখব সব থেকে ছোটকে, সব থেকে ছোট সংখ্যা দেখব আমরা কে আছে। তাহলে তোমরা এই জায়গাটায় লক্ষ্য করবে, দেখো এইখানে দেখো সব থেকে ছোট কত রয়েছে, ১, দেখতে পেয়েছ ১। তাহলে আমরা সব থেকে ছোটটাকে আগে লিখবো, ১। এবারে আমরা দেখব ১-এর থেকে একটু বড় কে রয়েছে, দেখো ঠিক, দেখো ১-এর আগে দেখো এখানে কত রয়েছে, ২, তাহলে আমরা লিখব ২ হলো। তারপরে দেখো ২-এর পরে একটু বড়, ২-এর থেকে দেখো একটু বড় কে রয়েছে, দেখো ২-এর পরে এখানে কোথাও তো ৩ নেই, তাহলে ৪ও নেই, তাহলে দেখো তার একটু পরেই দেখো এখানে কত রয়েছে, রয়েছে ৫। তাহলে আমরা এখানে কত লিখব, লিখব ৫, বুঝলে? এরপরে ৫-এর পর দেখো আমরা কত লিখব, ৫-এর পরে দেখো এখানে দেখো রয়েছে ৬, তাহলে আমরা লিখব এখানে ৬। তারপরে দেখো ৬-এর থেকে আবার একটু বড় কে রয়েছে, দেখো ৬-এর থেকে একটু বড় এখানে রয়েছে ৮, তাহলে আমরা এখানে লিখব ৮, বুঝতে পারছো? এবারে ৮-এর থেকে আবার দেখো একটু বড়, দেখো এখানে কি রয়েছে, ৯, তাহলে আমরা আবার এখানে লিখব ৯, ঠিক আছে? ৯-এর থেকে দেখো আবার একটু বড় এখানে দেখো কত রয়েছে, ১০, তাহলে ঠিক ৯-এর আমরা নিচে কত লিখব, লিখব ১০, বুঝতে পারলে? এবারে দেখো তো ১০-এর থেকে আবার একটু বড় কত রয়েছে, দেখো ১০-এর থেকে এখানে বড় রয়েছে কত, ১২, তাহলে আমরা এই জায়গাটাতে কত লিখব, লিখব ১২। ১২-এর পরে সব থেকে বড় দেখো কত রয়েছে, এই দেখো ১২-এর পরে কত রয়েছে, রয়েছে ১৫, তাহলে ১২-এর ঠিক নিচে আমরা লিখব কত, ১৫, বুঝতে পারলে? এবারে আমাদেরকে দেখতে হবে আমরা যেখানে লিখেছি না ১, এই ১ আমরা কতগুলো দেখতে পাচ্ছি, আগে আমরা দাগটাকে টেনে দিই, ঠিক আছে? আবারও দেখো এখানে যে ১ রয়েছে, এই লাইনের মধ্যে ১ কটা আছে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এই লাইনের মধ্যে ১ কটা আছে, দেখো ১ এখানে দেখো একটাই রয়েছে, দেখো দেখতে পেয়েছ এখানে ১ একটাই রয়েছে, আর এখানে কোথাও ১ নেই, তাহলে ১ রয়েছে একটাই, তাই জন্য আমরা ১টা এরকম দাগ দেব, ঠিক আছে? এবারে আমরা দেখব ২, ২ কটা আছে, এরকমভাবে আমরা খুঁজে বের করব, ঠিক আছে? যে ২ কটা আছে, তাহলে দেখি তো এখানে ২ কটা আছে, এই দেখো এখানে একটা ২ রয়েছে, দেখতে পেয়েছো তো? এই দেখো একটা ২, আর তো দেখি কোথায় ২ আছে, আবার দেখো এখানে দেখো আরেকটা ২, তাহলে আমরা দুটো ২ পেলাম, আর কিন্তু কোথাও ২ নেই, তাহলে ২ কিন্তু রয়েছে দুটো, তাহলে আমরা এরকমভাবে ২ লিখবো, ঠিক আছে? এবারে আমরা দেখব ৫ কটা আছে,
তাহলে দেখবো চলো পাঁচ কটা আছে দেখি আমরা। দেখো পাঁচ এখানে কটা আছে দেখা যাক, পাঁচ পাঁচ পাঁচ, এই দেখো এখানে একটা পাঁচ রয়েছে, আবার দেখো এখানে একটা পাঁচ রয়েছে, দুটো পাঁচ রয়েছে। তাহলে পাঁচ যেহেতু দুটো আছে আমরা দুটো এরকম ডাক দেবো। এবারে আমরা দেখবো এখানে দেখো কত রয়েছে, তারপরে ছয়, তাহলে এবারে আমরা দেখবো ছয় কটা আছে। তাহলে চলো দেখি আমরা ছয় কটা আছে, এই দেখো এখানে একটা ছয়, আর দেখো এখানে আবার একটা ছয়, তাহলে দুটো ছয়, আর দেখো কিন্তু ছয় নেই, তাহলে দুটো ছয়, আমরা এরকম দুবার ছয় লিখব। ঠিক আছে, এরপরে দেখবো আট, এখানে দেখো তারপরে আট কতগুলো আছে আমরা একটু খুঁজে বের করি। চলো দেখি আট, দেখো এখানে একটা আট রয়েছে, আর আবার দেখো এখানে একটা আট রয়েছে, দুটো আট, আবার দেখো এখানেও একটা আট রয়েছে, তিনটে আট, আবার দেখো এখানেও আট রয়েছে, মানে চারটে আট রয়েছে। তাহলে আমরা চারটে এরকম দাগ কাটবো। ঠিক আছে, যদি কোনো জায়গায় বলে দেয় পাঁচ, তাহলে পাঁচ হলে কিন্তু আমরা এরকম লিখবো, একটা দুটো তিনটে চারটে, পাঁচ হলে আমরা এইরকম লিখবো। ঠিক আছে, তো চলো তারপরেরটা আমরা করি। এবারে দেখো রয়েছে কি নয়, তো চলো দেখি আমরা নয় কটা আছে, দেখা যাক নয় কটা আছে। তাহলে এই দেখো প্রথমেই দেখো এখানে কত রয়েছে নয়, আবার দেখো এইখানে দেখো রয়েছে নয়, তাহলে দুটো নয়, এই একটা নয়, এই একটা নয়, আবার দেখো এখানে একটা নয়, তিনটে নয়, আবার দেখো এখানে একটা নয়, চারটে নয়। তাহলে নয় হলো চারটে, একটা দুটো তিনটে চারটে, বুঝতে পারলে? এবারে দেখো আমরা কত লিখবো, এবারে দশ। তো খুঁজি আমরা যে দশ কতগুলো আছে, তো চলো দেখা যাক দশ কতগুলো আছে। এই দেখো এখানে একটা দশ, আবার দেখো এখানে একটা দশ, আর এইখানে একটা দশ, তাহলে তিনটে দশ, তাহলে আমরা লিখবো এক দুই তিন। ঠিক আছে, এরপরে আমরা কত দেখবো, দেখবো এখানে দেখো রয়েছে বারো, তাহলে আমরা দেখবো বারো কতগুলো আছে। তাহলে চলো আমরা দেখি বারো কতগুলো আছে, এই দেখো এই একটা বারো, আবার আর বারো একটাই রয়েছে, আর এখানে কিন্তু বারো নেই, তাহলে বারো আমরা লিখবো একটাই। আবার দেখো এখানে দেখো কত রয়েছে, রয়েছে পনেরো, দেখতে পাচ্ছ? তাহলে দেখো পনেরো কটা লিখবো, দেখো পনেরো এখানে একটাই, আবার আর কি পনেরো আছে, আর পনেরো নেই, তাহলে আমরা কি করব, পনেরো লিখবো একটাই। ঠিক আছে, হয়ে গেল। এবারে দেখো আমরা কি করব, দেখো ট্যালি মার্কার এখানে দেখো কত লেখা রয়েছে, একটা দাগ এক, তাহলে আমরা এখানে লিখবো এক। আবার দেখো এখানে ট্যালি মার্কার এখানে কটা দাগ রয়েছে, দুটো, তাহলে আমরা এরকমভাবে লিখবো দুই। ঠিক আছে, আবার দেখো এখানে কত রয়েছে, দুই, তাহলে আমরাও লিখবো দুই। এখানে দেখো আবার কত রয়েছে, দুই, আবার আমরাও লিখবো দুই। এখানে দেখো কত রয়েছে, চারটে দাগ, চার, তাহলে আমরা লিখবো চার। আবার দেখো এক দুই তিন চার, চার রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো কত, চার। আবার দেখো এখানে কত রয়েছে, তিন, তাহলে আমরা এখানে লিখবো তিন। আবার দেখো এক, আমরাও লিখবো এক। আবার দেখো এখানে রয়েছে এক, তাহলে আমরাও কত লিখবো, এক। ঠিক আছে, তো হিসেব মতো আমাদের অঙ্কটা তো শেষ, কিন্তু আমাদের আর একটা কাজ করতে হবে, এখানে এগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো মোট, মোট বলে আমরা কি লিখবো, এইগুলোকে সব যোগ করে লিখবো। তাহলে দেখো যোগ করলে কত হয়, এক আর দুয়ে কত হবে, তিন, আর দুয়ে পাঁচ, পাঁচ আর দুয়ে সাত, সাত আর চারে, সাত আর চারে কত হবে, সাত আর চারে হবে এগারো, এগারো আর চারে কত হবে, পনেরো, পনেরো আর তিনে কত হবে, হবে আঠেরো, আর একে উনিশ, আর একে কুড়ি। তাহলে আমরা এখানে কত লিখবো, লিখবো কুড়ি, বুঝতে পারলে? হয়ে গেল অঙ্ক শেষ। এবারে আমরা করব দুয়ের দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে জাহানারার স্কুলে এই মাসে ২২ দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে, এই ২২ দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো। তো বইয়ে দেখো যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি আন্ডারলাইন করছি যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকেই আমি দেখো হোয়াইট বোর্ডে টুকেছি, টুকে দেখো অঙ্কটাকে সাজিয়ে করছি। তাহলে দেখো বইয়ে এই মাত্র আমি যে সংখ্যাগুলোর ওপর দাগ দিলাম, সেই সংখ্যাগুলোকে দেখো আমি এখান থেকে পুরো লাইন দিয়ে লিখেছি। তো আমাদেরকে এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে। তাহলে দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে, এই দেখো সব থেকে ছোট সংখ্যা কত রয়েছে, তেরো, দেখতে পাচ্ছ? তাহলে আমরা এখানে কত লিখবো, প্রথমে লিখবো তেরো, বুঝতে পারলে? যেহেতু এখানে প্রথমে সব থেকে ছোট কত রয়েছে, তেরো, তাই না? এবারে দেখো তেরোর থেকে একটু বড় সংখ্যা কে আছে, তাহলে চলো আমরা দেখে ফেলি তেরোর থেকে একটু বড় সংখ্যা কে আছে। তাহলে দেখো তেরোর থেকে একটু যে বড় সংখ্যা, সেটা দেখো এখানে কত লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রয়েছে একুশ, দেখতে পেয়েছ? তাহলে আমরা ঠিক তেরোর নিচে কত লিখবো, লিখবো একুশ, বোঝা গেল? এইবারে দেখো একুশের থেকে একটু বড় সংখ্যা দেখো আবার কি রয়েছে,
দেখো একুশের থেকে আবার একটু বড় সংখ্যা, দেখো এইখানে কি রয়েছে বাইশ দেখতে পাচ্ছ, তাহলে ঠিক আমরা একুশের নিচে কত লিখব, লিখব বাইশ। এবারে দেখব আমরা বাইশের থেকে একটু বড় সংখ্যা কি রয়েছে, তাহলে দেখি তো আমরা চলো বাইশের পরে এখানে কোনো জায়গায় তেইশ আছে কি না, তাহলে দেখো এখানে কোথাও তেইশ নেই, তারপরে দেখো চব্বিশও নেই, কিন্তু তারপরে দেখো তার থেকে একটু বড় দেখো এখানে দেখো কত রয়েছে, রয়েছে পঁচিশ। তাহলে আমরা এখানে দেখো কত লিখব, লিখব পঁচিশ। এবারে দেখবো পঁচিশের থেকে বড় কি রয়েছে, একটু বড় দেখো এখানে রয়েছে ছাব্বিশ, তাহলে পঁচিশের থেকে বড় আমরা লিখবো ছাব্বিশ। এবারে আমরা দেখবো ছাব্বিশের পরে দেখো আবার একটু বড় এখানে কত রয়েছে, রয়েছে সাতাশ, তাহলে ছাব্বিশের ঠিক নিচে আমরা কত লিখবো, লিখবো সাতাশ। এবারে আমরা দেখবো সাতাশের থেকে বড় কি রয়েছে, এই দেখো সাতাশের থেকে বড় এখানে দেখো কত রয়েছে আঠাশ, তাহলে আমরা এখানে কত লিখবো আঠাশ। এবারে দেখবো আঠাশের থেকে একটু বড় এই দেখো এখানে রয়েছে উনতিরিশ, তাহলে আমরা এখানে লিখবো কত উনতিরিশ। তারপরে দেখো উনতিরিশের থেকে বড় কি রয়েছে, রয়েছে তিরিশ, তাহলে আমরা এখানে কত লিখবো তিরিশ। তিরিশের থেকে আবার দেখো বড় কি রয়েছে, দেখো তিরিশের থেকে বড় এখানে দেখো রয়েছে, এই দেখো তিরিশের থেকে বড় রয়েছে কি একত্রিশ, তাহলে ঠিক তিরিশের নিচে আমরা কত লিখবো একত্রিশকে। একত্রিশের থেকে আবার বড় দেখো কি রয়েছে, দেখো একত্রিশের থেকে আবার বড় বত্রিশ কি এখানে আছে, হ্যাঁ দেখো এখানে রয়েছে বত্রিশ, তাহলে একত্রিশের ঠিক নিচে আমরা কত লিখবো বত্রিশ। ঠিক আছে, তাহলে দেখো আবার বত্রিশের থেকে দেখো এখানে বড় কি রয়েছে, দেখো বত্রিশের থেকে বড় এখানে কি রয়েছে, রয়েছে চৌত্রিশ, কিন্তু চৌত্রিশের থেকে বড় আর কিছু নেই। তাহলে দেখো এবারে আমরা কি করব, এবারে আমরা দেখব প্রথমে দেখব তেরো, দেখো এখানে কত রয়েছে, প্রথমেই রয়েছে তেরো। এবারে তেরো কতগুলো আছে আমরা চলো খুঁজে বের করি, তাহলে চলো আমরা তেরো কতগুলো আছে খুঁজে বের করি। তাহলে দেখো তেরো কতগুলো আছে, দেখো তেরো তেরো তেরো, তো তোমরা দেখো এখানে রয়েছে তেরো একটাই রয়েছে, তাহলে আমরা লিখবো এক। ঠিক আছে, তারপরে দেখো এখানে কত রয়েছে একুশ, তাহলে দেখি তো একুশ কতগুলো আছে, তাহলে দেখো এখানে একুশ একুশ একুশ, এখানে দেখো এইখানে দেখো রয়েছে একটা একুশ। ঠিক আছে, আর কি কোথাও একুশ আছে, আর কোথাও একুশ নেই, তাহলে একুশ হবে একটা। ঠিক আছে, এবারে দেখো এগুলোকে আমরা এরকমভাবে দাগ দিয়ে দেবো, আলাদা করে লিখবো। তারপরে দেখো এখানে কি রয়েছে বাইশ, তাহলে চলো দেখি আমরা বাইশ কতগুলো আছে, দেখো বাইশ এখানে দেখো এই রয়েছে একটা বাইশ, আবার দেখো আমাদের এখানে বাইশ কোথায় আছে দেখি, আর আমাদের কোথাও বাইশ নেই, তাহলে বাইশও রয়েছে একটা, তাহলে আমরা এরকমভাবে লিখবো। এরপরে দেখো এখানে কত রয়েছে পঁচিশ, তাহলে দেখি পঁচিশ কটা আছে, এই দেখো পঁচিশ এই একটা পঁচিশ, আবার দেখো পঁচিশ এখানে একটা, অর্থাৎ হলো দুটো দুটো পঁচিশ হয়ে গেল, আবার এই দেখো এই একটা তিনটে, তাহলে তিনটে পঁচিশ হচ্ছে, তাহলে আমরা এক দুই তিন এরকমভাবে লিখবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে রয়েছে ছাব্বিশ, তাহলে চলো দেখি ছাব্বিশ কতগুলো আছে, দেখো এই একটা ছাব্বিশ, আবার দেখো ছাব্বিশ এই একটা ছাব্বিশ, দুটো ছাব্বিশ হলো, আর এখানে কোথাও ছাব্বিশ নেই, আর এখানেও কোথাও ছাব্বিশ নেই, তাহলে ছাব্বিশ রয়েছে দুটো, তাহলে আমরা এইভাবে লিখবো। এরপরে দেখো রয়েছে সাতাশ, তাহলে চলো দেখি সাতাশ কতগুলো আছে, তাহলে সাতাশ দেখি এখানে রয়েছে, সাতাশ কোথায় রয়েছে, সাতাশ এই দেখো এখানে একটা সাতাশ রয়েছে, আর এখানে কোথাও সাতাশ নেই, তাহলে আমরা লিখব একটা সাতাশ, ভুলে বলবেন। এরপরে দেখো এখানে রয়েছে আঠাশ, তাহলে চলো দেখি আঠাশ কটা রয়েছে, দেখো এই একটা আঠাশ, একটা আঠাশ, তারপরে আবার এই দেখো এই একটা আঠাশ মানে হলো দুটো আঠাশ, তারপরে দেখো এখানে আর এই লাইনে আঠাশ নেই, আবার দেখো এখানে একটা আঠাশ, মানে তিনটে আঠাশ, তাহলে আমরা তিনটে এরকম দাগ দেবো। এরপরে দেখো রয়েছে উনতিরিশ, তাহলে দেখি উনতিরিশ কটা আছে, এই দেখো এই একটা উনতিরিশ, এই একটা উনতিরিশ, এই একটা উনতিরিশ, দুটো উনতিরিশ হলো, আবার দেখো এখানে একটা উনতিরিশ, তিনটে উনতিরিশ, আর এখানে উনতিরিশ নেই, এই লাইনে উনতিরিশ নেই, তাহলে উনতিরিশ রয়েছে তিনটে, আমরা লিখবো তিন। এরপরে দেখো এখানে রয়েছে তিরিশ, তাহলে দেখি তিরিশ কতগুলো রয়েছে, দেখো এই একটা তিরিশ একটা, তারপরে এই একটা দুটো, দুটো তিরিশ, তিনটে তিরিশ, চারটে তিরিশ, তাহলে এখানে রয়েছে চারখানা তিরিশ, তাহলে আমরা এক দুই তিন চার এরকমভাবে লিখব। ঠিক আছে, এরপরে দেখো কী রয়েছে একত্রিশ, তাহলে দেখো একত্রিশ কটা রয়েছে, দেখো একত্রিশ এখানে রয়েছে, এই দেখো এই একটা একত্রিশ, এই একটা একত্রিশ, আবার দেখো এই একটাই একত্রিশ রয়েছে, আর একত্রিশ নেই, তাহলে একত্রিশ হবে একটা। এরপরে দেখো এখানে রয়েছে বত্রিশ, তাহলে দেখি বত্রিশ কটা আছে,
দেখো 32 এখানে এই লাইনে একটাও নেই, এখানে দেখো একটাই রয়েছে 32, তাহলে যেহেতু একটা রয়েছে তাহলে আমরা এখানে লিখবো কত 1, এরপর দেখো এখানে রয়েছে 34, তাহলে দেখো 34 দেখো এখানে একটা রয়েছে 34, আর এখানে কোথাও 34 তো নেই, তাহলে 34 আর নেই 34 একটাই হবে, বোঝা গেল? তো এবারে দেখো আমরা কীভাবে করবো, এখানে দেখো ট্যালি মার্কে একটা ঘর তাহলে আমরা লিখবো 1, আবার দেখো এখানেও রয়েছে 1 তাহলে আমরা লিখবো এখানে 1, আবার দেখো এখানে রয়েছে 1 আমরাও লিখবো 1, এখানে দেখো রয়েছে 3 আমরা এখানে লিখবো 3, এখানে রয়েছে 2 এখানে লিখবো 2, আবার এখানে রয়েছে 1 তাহলে আমরাও এখানে কত লিখবো 1, 3 রয়েছে 3 লিখবো, তারপর দেখো এখানে কত রয়েছে আবার 3 আমরা লিখবো 3, আবার এখানে 3 আছে 3 লিখলাম, এখানে রয়েছে 4 আমরাও লিখবো 4, এখানে রয়েছে 1 আমরা লিখবো 1, তারপর 1 1 এরকমভাবে রয়েছে এগুলো আমরা সব বসিয়ে দেবো 1 1, ঠিক আছে বোঝা গেল? তো এখানে আমি করছি যেহেতু নিচে জায়গা নেই বলে, তো তোমরা এখানে মোট বলে লিখবে আর এগুলোকে যোগ করে লিখে দেবে, দেখো তাহলে 1 আর 1 কত 2, 2 আর 1 কত 3, 3 আর 3 হবে কত 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 4 19, 19 আর 1 20, 20 আর 1 21 আর 1 22, তাহলে মোট কত হবে এখানে আমরা লিখব 22, তো এই মোট 22টাকে তোমরা এইখানে এর পরের লাইনে লিখে দেবে, ঠিক আছে হয়ে গেল অঙ্ক শেষ। এবারে আমরা করব তিনের দাগের অঙ্কটা, সেখানে দেখো কি বলে দিয়েছে, আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। তো দেখো তিনের দাগে যে ছকটা রয়েছে সেই ছকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখো দাগ দিচ্ছি, দেখো তোমরা ছকটা, তো এই যে ছকটা রয়েছে না, তো এই ছকটাকে দেখো আমি হোয়াইট বোর্ডে লিখে নিয়ে অঙ্কটাকে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা দেখো বইয়ের ছকটাকে আমি এখানে লিখে নিয়েছি, এবারে করছি দেখো কিভাবে, তোমরা ভালো করে লক্ষ্য করবে কিভাবে করব। দেখো এখানে স্তম্ভচিত্র আঁকতে বলেছে, তো প্রথমে আমরা এরকম দাগ কেটে নেব, ঠিক আছে। এবারে দেখো আমরা কীরকমভাবে করব, এখানে যে ফলগুলোর নাম লেখা রয়েছে দেখো আপেল, পেয়ারা, কলা, শশা, আঙুর, এগুলোকে আমরা লিখে নেব, ঠিক আছে। এখানে আমরা লিখব 0, তারপরে আমরা কী লিখবো, লিখবো প্রথম যে ফলটা রয়েছে, প্রথম ফলের নাম দেখো রয়েছে আপেল, তারপরে দেখো ফলের নাম কি রয়েছে পেয়ারা, তাহলে এরপরে আমরা কী লিখবো, লিখবো পেয়ারা, ঠিক আছে। পেয়ারার পরে দেখো এখানে কী রয়েছে কলা, তাহলে আমরা এখানে কী লিখবো, লিখবো কলা, কলার পরে দেখো এখানে রয়েছে শশা, তাহলে আমরা এখানে লিখবো শশা, এবং তারপরে দেখো লাস্টে রয়েছে আঙুর, তাহলে আমরা এখানে লিখবো আঙুর, হলো। তাহলে আমরা এই ফলের নামগুলোকে লিখে নিলাম। এবারে দেখো তাহলে দেখো এদের মধ্যে সবথেকে বড় সংখ্যা দেখো কত রয়েছে, সবথেকে বড় রয়েছে কত 6, হায়েস্ট সবথেকে বড় রয়েছে 6, তাহলে দেখো আমরা 6 পর্যন্ত দাগ কাটবো। প্রথমে আমরা এখানে লিখবো কত 1, তারপরে আমরা লিখবো 2, তারপরে আমরা লিখবো 3, তারপরে আমরা কত লিখবো 4, তারপরে আমরা লিখবো 5, হায়েস্ট রয়েছে 6, তার থেকে আমরা এক ঘর বাড়িয়ে আরও করব 7, ঠিক আছে। তো এবারে দেখো আমরা কীভাবে করব, এখানে দেখো আপেলের নিচে কত রয়েছে, রয়েছে 4, তাহলে আপেল থেকে আমরা 4 ঘর পর্যন্ত এরকম একটা দাগ কাটবো, এরকম একটা স্তম্ভ অঙ্কন করব, বুঝতে পারলে 4 অবধি। পেয়ারার দেখো নিচে কত রয়েছে 6, তাহলে পেয়ারা থেকে তোমরা স্কেলের সাহায্য করবে, স্কেল পেন্সিল দিয়ে এরকম একটা স্তম্ভ অঙ্কন করবে। এরপরে দেখো কী রয়েছে কলা, কলার নিচে দেখো সংখ্যাটা কত রয়েছে 2, তাহলে কলার এখান থেকে এই যে 2 ঘর অবধি তোমরা যাবে, ঠিক আছে। তার কারণ দেখো এই তো 2, 2 মানে এই অংশটা, তাহলে এত দূর উঠবে। এরপর রয়েছে শশা, শশা কত রয়েছে 3, তাহলে দেখো 3 মানে হলো এত দূর পর্যন্ত, তাহলে তোমরা এরকম 3 ঘর পর্যন্ত যাবে, একটা স্তম্ভ অঙ্কন করবে, ঠিক আছে। তোমরা দেখো এই দেখো 3 ঘর পর্যন্ত চলে এলাম, আর একটু বড়ো করতে হবে 3 ঘরটা, তাহলে এবার দেখো 3 ঘর মানে এই হলো 3, 2 ঘর মানে এই হলো 2, 2টার একটু বড়ো হবে, ঠিক আছে। এই হলো আমাদের 2 ঘর। এরপরে দেখো কী রয়েছে আঙুর, আঙুরটা দেখো কত রয়েছে 5, তাহলে এখান থেকে 5 মানে হলো এই তো 5, 5 মানে এরকম জায়গা পর্যন্ত, তাহলে আমরা এরকম স্তম্ভ অঙ্কন করবো এই এতটা, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো আমাদের শেষ।